আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শিফা বার্ড হাউস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে ঘুঘু পাখির বাচ্চা পালন সম্পর্কে। ঘুঘুর বাচ্চা ডিম ফোটার পর থেকে ওরা নিজেরা খাওয়া শিখলে ওদেরকে কি খেতে দিতে হবে এবং বাচ্চা অবস্থায় ওদের কিভাবে পরিচর্যা করতে হবে, এছাড়া ঘুঘুর বাচ্চা কি নর্মাদি চেনা যায় কি না, এই সব কিছু নিয়েই আজকে আলোচনা করব। আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে। ঘুঘু পাখির ডিম সাধারণত 15 থেকে 16 দিনের মধ্যেই ফুটে যায়। তো ডিম যখন ফুটে যাবে তখন প্রথম একদিন একটা ফুটবে, আর দ্বিতীয়টা পরের দিনই ফুটতে পারে অথবা একদিন পরেও ফুটতে পারে, যেহেতু ডিমটা একদিন আগে পরে পেরে থাকে ওরা। তো ডিম ফুটার পর বাচ্চারা যখন ছোট অবস্থায় থাকবে তখন মা বাবাই ওদেরকে খাওয়াবে, ওদেরকে আমাদেরকে বাড়তি কিছু খেতে দিতে হবে না। ঘুঘু পাখি যে খাবার খায় সে খাবারটাই ঘুঘু পাখির মা বাবা খাবে এবং বাচ্চাদেরকে খাওয়াবে। আর ঘুঘু পাখির খাদ্য তালিকা সম্পর্কে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, যারা দেখেননি দেখে নিতে পারেন। তো মা বাবা বাচ্চাকে খাওয়াতে থাকবে, 1 মাসের বেশি সময় পর্যন্ত কিন্তু মা বাবা বাচ্চাকে খাওয়ায়। বাচ্চারা নিজেরা অল্প অল্প শিখে গেলেও কিন্তু মা বাবা খাওয়াতে থাকে। তো 15 থেকে 20 দিনের মধ্যে বাচ্চাদের বডিতে পুরোপুরি পালক দিয়ে ভরে যায় এবং ওরা দাঁড়াতে পারে, আস্তে আস্তে হাঁটা শিখে যায়। তো এই অবস্থায় যখন ওরা একটু একটু হাঁটা শিখে যাবে তখন ওদেরকে যে খাবারটা আমরা ওদের বাবা মাকে দেই সেই খাবারটা থেকেই কিছুটা খাবার ওদের সামনে ছড়িয়ে দিতে পারেন। এক্ষেত্রে ওরা মা বাবার খাওয়া দেখে ওরাও খাওয়ার চেষ্টা করবে এবং দ্রুত খাবার খাওয়া শিখে যাবে। তবে প্রথমেই কিন্তু ওরা বড় খাবার খেতে পারে না, প্রথমে খুব ছোট ছোট যে খাবারগুলো থাকে, সরিষা, চিনা, ক্রাউন, তারপর বাজরা, তারপরে রেজা, এগুলো খাওয়া ওরা আগে শিখে এবং এগুলোই খাওয়ার আগে চেষ্টা করে। তো বিশেষ করে চীনা, যেটা বাজরিগর পাখিরা খায় মেইনলি, সেটা আমি অল্প পরিমাণে ঘুঘুদের খাদ্য তালিকার মধ্যে রাখি, প্রথমে ওরা সেই খাবারটাই খাওয়া শিখে। আর বড় যে খাবারগুলো, ভুট্টা, তারপর সূর্যমুখীর বীজ, এগুলো ওদের খাবারের মধ্যে মানে বাচ্চাদের সামনে না দেওয়াই ভালো। দেখা গেল যে চেষ্টা করতে করতে একটা বড় খাবার ভিতরে মুখের ভিতরে ঢুকিয়ে দিল, তখন সেটা গলায় আটকে যেতে পারে। এ কারণে যে খাবারগুলো ওদের সামনে ছড়িয়ে দিব সেগুলো যাতে ছোট ছোট ধরনের খাবারই হয়, যাতে ওরা চেষ্টা করে শিখতে পারে। ওদের বয়স 1 মাস হয়ে গেলে কিন্তু ওরা মোটামুটিভাবে নিজেরা খাওয়া ভালো মতোই শিখে যায়। তো যখন আপনারা দেখবেন যে ওদের মা বাবা আবার ডিম পাড়ার জন্য জায়গা দেখাচ্ছে, বাবা পাখিটা বেশি ডাকাডাকি করতেছে, তখন ওদেরকে ওদের মা বাবার কাছ থেকে আলাদা করে দিতে পারবেন। আর ওদের ডিম তাপ দেওয়ার জন্য হাঁড়ির মধ্যে আমি চালের যে বস্তাগুলো থাকে সেই বস্তাগুলোকে গোল করে কেটে, হাঁড়ির সমান সাইজ করে কেটে হাঁড়িতে দিয়ে দিই এবং সেটার মধ্যেই ডিম তাপ দেয়। এবং ডিম ফোটার পরেও বাচ্চারা ওই বস্তার যে কাপড়টা থাকে সেই কাপড়ের মধ্যেই কিন্তু থাকে এবং 2-3 দিন পরপর ওই বস্তার কাপড়টা চেঞ্জ করে দিই, কারণ ওরা প্রচুর পরিমাণে ময়লা করে ফেলে এবং যদি সেই ময়লার মধ্যেই বাচ্চাগুলো থাকে অনেক সময় পিঁপড়া ধরে যেতে পারে, পোকার আক্রমণ হতে পারে, যেটা বাচ্চাদের জন্য ক্ষতিকর। আর ঘুঘুর বাচ্চা নর্মাদি বোঝা যায় কি না সেই ব্যাপারে বলছি, বাচ্চা অবস্থায় কিন্তু ঘুঘু পাখির নর্মাদি চেনা সম্ভব নয়। ওরা যখন বড় হয়, বড় বলতে কিন্তু প্রায় রানিং যখন হয়ে যায় তখন ওরা ডাকাডাকি করতে থাকে, সে অবস্থায় নর কোনটা মাদি কোনটা এটা চিহ্নিত করা যায়। ছোট অবস্থায় ওরা ডাকতেও পারে না, অনেক সময় যখন ওদের বয়স 3 থেকে 4 মাস হয় ডাকার চেষ্টা করে, সেই সময় যদি আপনারা ধরে নেন যে এটা নর এটা মাদি, এটা কিন্তু পরবর্তীতে ভুল হতে পারে, কারণ ডাকার চেষ্টা কিন্তু নর মাদি দুইটাই করে এবং ওদের যে ডাকটা থাকে কম বয়সে সেই ডাকটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আসলে কে নর কে মাদি। তো যখন ওরা রানিং হয়ে যাবে, 6 থেকে 7 মাস হয়ে যাবে,
তখন যখন ওরা ডাকাডাকি করবে এবং ডিম পাড়ার জায়গা দেখাবে তখন আপনারা বুঝতে পারবেন যে ওরা জোড়া নিয়েছে, ডাক দেখেও চিহ্নিত করতে পারবেন। তো ওদের নর এবং মাদির যে আলাদা আলাদা ডাক, আলাদা আলাদা ডাকের ধরন আছে, সেটা নিয়ে আমি পরে অন্য একটা ভিডিও করব, যেটাতে আমি দেখাবো যে নর কীভাবে ডাকে, মানে নরের ডাকটা কেমন থাকে এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সেটা নর। তো সেটা নিয়ে পরে ভিডিও করব ইনশাল্লাহ। গরমকালে বাচ্চা ফুটলে তখন আপনারা খাঁচার চারপাশটা খোলা রাখবেন, যাতে আশেপাশ থেকে যে বাতাসটা আছে সেটা পাস হতে পারে এবং মানে অতিরিক্ত গরম যাতে না থাকে। কারণ অতিরিক্ত গরমের মধ্যে ওরা যদি বদ্ধ জায়গায় থাকে তখন ওদের যে পটিটা আছে সেটা থেকে বাজে গন্ধ সৃষ্টি হবে, গ্যাসের সৃষ্টি হবে এবং যেটা ওদের স্বাস্থ্যের জন্য কিন্তু একেবারেই ভালো না। আর শীতকালে যখন ডিম ফুটবে তখন বাচ্চার যাতে ঠান্ডা না লাগে এবং মা বাবারও যাতে ঠান্ডা না লাগে সেজন্য আশেপাশের জায়গাগুলোকে কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন। তবে একেবারে পুরোপুরি ঢেকে দেওয়ার দরকার নেই, ওদের নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা রাখা উচিত। অনেক সময় দেখা যায় যে দুইটা ডিম থেকেই বাবু হয়েছে কিন্তু মা বাবা একটাকে খাওয়াচ্ছে অন্যটাকে খাওয়াচ্ছে না, তখন সেই বাচ্চাকে বাঁচানোর জন্য আপনি হ্যান্ড ফিড করাতে পারেন। হ্যান্ড ফিড করানোর জন্য আপনারা চাইলে যে সিরিঞ্জ দিয়ে খাওয়ানো যায় সেভাবেও খাওয়াতে পারেন, অথবা কবুতরের বাচ্চাকে খাওয়ানোর জন্য যে ছোট কাপড় দিয়ে পুটলির মতো করে খাবার খাওয়ানো হয়, যেটার মধ্যে ভেজা নরম খাবার দিয়ে ওদেরকে খাওয়ানো যায়, সেভাবেও খাওয়াতে পারেন। আরেকটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে খাঁচার চতুর্দিক যাতে পরিষ্কার থাকে এবং মশা যাতে কম থাকে। মশা বেশি পরিমাণে থাকলে যেটা হবে, মশা যদি পাখির বাচ্চাকে কামড়ে দেয় তাহলে ওদের শরীরে ছোট ছোট গোটার মতো হয়ে যায় এবং ওই গোটাগুলো থেকে আস্তে আস্তে ওরা বেশি অসুস্থ হতে হতে মারাও যেতে পারে। সেই কারণে আগে থেকে মশা তাড়ানোর ব্যবস্থা করে রাখতে হবে। মশার কিন্তু বাচ্চা ঘুঘুদের কামড় দেওয়ার প্রবণতাটা বেশি বড় ঘুঘুদের তুলনায়, তো আগে থেকেই খেয়াল রাখতে হবে যাতে ওদেরকে মশা কামড় না দেয়। তো এই ছিল আজকের ভিডিও। আমার যা যা জানা ছিল সেগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, যদি কিছু বাদ পড়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার জানা না থাকলে তখন আমি আপনাদেরকে বলে দিব যে আমি জানি না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না।